So hello friends, good morning and welcome back to my channel Ri'store. তো আজকে আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, কারণ আমার আজকে ক্লাস হচ্ছিল এন্ড দেন আজকে আমার একটা ইন্টারনাল এক্সামও আছে, তাও ভিডিও অন করে, মানে অনলাইনেই অবভিয়াসলি, বাট ভিডিও অন করে সেটা নিয়েও আমি একটু ব্যস্ত আছি। প্লাস ব্লগটাকেও কন্টিনিউ করতে হবে, আর আমাদের ম্যানেজমেন্টে সবসময় এটাই শেখায় যে লাইক তুমি ম্যানেজমেন্ট পড়ছো মানে তোমাকে সব কিছু একা এক হাতে মানে একদম প্রপার ওয়েতে হ্যান্ডেল করতে হবে সব সিচুয়েশন। তো সেটারই চেষ্টা করছি, মানে নিজের লাইফে প্র্যাকটিক্যালি আর কি আমি সেটা অ্যাপ্লাই করছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। দুপুরবেলা আছে, তো কালকের যে ভিডিওটা আসবে সেটা ঘরের বাইরে থেকে, কোথায় কেন কি জন্য কি ব্যাপার সেটা দেখতে হলে জানতে গেলে আমার ব্লগটা ফলো করতে হবে, আর কালকের ভিডিওটার জন্য ওয়েট করতে হবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে এখন মা স্নানে গেছে, বেশি আর কথা বাড়াবো না, মা স্নান থেকে এলে পুজো দেওয়া হয়ে গেলে আমরা লাঞ্চ করে নেবো, তারপর আমার এক্সামও আছে। Thank you.
লাঞ্চ হয়ে গেছে আর আজকে খিচুড়িটা বেশ ভালো হয়েছিল, কারণ গোবিন্দভোগ চাল দিয়ে ভালো হয়েছিল। বাট আমি আগেই খেয়ে নিয়েছি, মা এখনো পুজো দিচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, এখন একটু পড়তে বসবো কারণ এক্সামের চাপ আছে। মেনে দেখা যাচ্ছে কিনা, তো এখন একটু পড়ে নেব। প্রথম ভিডিও অন করে এক্সাম, যদিও জিনিসটা ইন্টারনাল, বাট এক্সাম ইজ এক্সাম। যদি এক্সপিরিয়েন্স বলা হয়, খুব অদ্ভুত রকমের। আমি সত্যি এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো করিনি, বা এরকম কোনো এক্সপিরিয়েন্স আগে আমি গ্যাদার করিনি, বা এই ফিলটাও পাইনি। বাট ওভারঅল ঠিক আছে, এক্সাম ভালো হয়েছে, খারাপ হয়নি, খারাপ হয়েছে বলবো না, ভালো হয়েছে। এখন দেখা যাক কী হয়। এখন আপাতত সংসারগুলো গোছাই, পেজ, ল্যাপটপ, ওদিকে আরও পেজ হচ্ছে, এই করে আজ গোটা দুপুর গোটা বিকেল কেটে গেল। শ্যাম্পু করেছি, চুলটা এখনও পেয়েছে, আর এক্সামের ভয়ে মাথার চুলফুল গুটিয়ে এমনভাবে বসে পড়েছি, বাবারে বাবা। আজকে এমন একটা কাণ্ড করেছি না, আমি দাঁড়াও জুতোটা পরে নিই, ঠান্ডা বড্ড। আজকে গুগল মিটের লিঙ্ক দিয়েছিল, ঠিক আছে, যাতে যেটার মাধ্যমে আমরা আর কি ওই মিটিংয়ে ঢুকে আর কি ভিডিও ক্যামেরা অন করে ওদেরকে শো করতে হয়েছে টিচারদের। এবার কি হয়েছে না, কোডটা কিছু একটা ছিল, সামথিং পি আই নাকি ও পি জি বা ও পি কিউ কিছু একটা ছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ও পি কিউ। আর আমি সেটাকে বারবার আমি ওখানে লিঙ্কে মানে টাইপ করছি ও পি জি, ও পি জি মানে কিউটাকে জি করে দিয়েছি, আর আমাকে শো করছে, কিছুতেই তো আমাকে লগ ইন করতে দিচ্ছে না। না আমি দেখছি আমার টাইম হয়ে গেছে, কি করব কি করব আমি বুঝতে পারছি না। ভাগ্যিস তো ম্যাম 5 মিনিট লেটে ঢুকেছিল। দেন আমি ফোন থেকে কানেক্ট করে আমার বন্ধুদেরকে দেখালাম যে দেখ এরকম হচ্ছে, কি করব না করব। দেন ওরা বললো যে তুই ভালো করে টাইপ কর, দেন ওরা আবার ডিকটেট করলো, দেন আমি আবার টাইপ করলাম, তারপর আমাকে লগ ইন করতে দিল। আর মানে দুম করে আমাদের এক্সামের টাইমটাও এগিয়ে দিয়েছে, মাঝখান থেকে ছিল 4টে থেকে ম্যাম সেটাকে একদম 2:45 শিফট করে দিয়েছে। তো মানে একদম সব একদম দেনাদেন হয়ে গেছে এমনভাবে, মানে আমার তো লাস্টে পুরো গলা ফলা কেঁপে গেছে। আমি জি বাবা আমি তো লগ ইনই করতে পারছি না, আমি কি এক্সাম দিতে পারবো না, মানে ই করলাম। তারপর তো দেখলেই তোমরা এক্সাম দিলাম, এক্সাম ভালো হয়েছে। তো এখন আমি একটু বিকেলে, মানে বিকেল না এখন সন্ধে হয়ে গেছে, তো একটু টিফিন করে নিই। এটা হচ্ছে আজকের বিকেলের টিফিন, আমি খাওয়াও শুরু করে দিয়েছি। লঙ্কা কিচকিচ করছে, আর চটপাটা চুরমুর, সাথে রয়েছে প্রাণ পোটাটো ক্র্যাকারস। এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, এটা হচ্ছে আজকে আমার বিকেলের টিফিন। সত্যি বলছি মানে কথা বলতে পারছি না, চোখে জল এসে গেছে, নাক দিয়েও জল বেরোচ্ছে। লাস্টের দিকে আর লঙ্কাগুলো পারিনি, রেখে দিয়েছি। কি ঝাল, কি বিভৎস ঝাল, কথা বলতে পারছি না, এত ঝাল এত ঝাল, মানে চোখ দিয়ে সত্যি পরে কথা বলছি। বাস আজকের ব্লগটা বাস এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। কালকে আমি আগে আবারও বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, কালকের ব্লগটা খুব স্পেশাল। আর কালকের জন্য এখন একটু দেখবো কি জামা পরা যায় বা কি সাজা যায়, ওটা একটু দেখবো। আদারওয়াইজ আমাদের সবার ডিনার হয়ে গেছে,
তো এখন যাওয়ার পালা। আর যাওয়ার আগে লাস্ট একটাই কথা, আমাকে আমার চ্যানেলকে ভালো লাগলে প্লিজ 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 অনেক লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তো টাটা।